শিবের গাজন হয় চৈত্র মাসে, আর বৈশাখ মাসের গাজন ধর্মরাজ ঠাকুরের। আর এই গাজন পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার প্রাচীন লোক উৎসব। এই উৎসব শিব, মনসা, নীল ও ধর্মরাজ ঠাকুরের পূজা কেন্দ্রিক। ধর্মরাজের গাজন সাধারণত বৈশাখ মাসে হয়। এবারও মহাসমারোহে পালিত হচ্ছে গাজন উৎসব। কাটুয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামে রয়েছে ধর্মরাজ ঠাকুর। সেখানেই চলছে গাজন উৎসব। আর ধর্মরাজ ঠাকুর জমিদারদের ঠাকুর। সেবায়িত সুদর্শন চক্রবর্তী বলেন, প্রায় 300 বছরের প্রাচীন এই ধর্মরাজ ঠাকুর। তিনি বলেন, ধর্মরাজ ঠাকুরের বাৎসরিক পুজো হল গাজন উৎসব। আজ বাবার মন্দির প্রাঙ্গণে বাবার পুজো হল ও সন্ন্যাসীদের উত্তরী হল। সন্ন্যাসী সুমল দে বলেন, আজ কাটুয়ার দাইঘাটের গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়া হয়। রাত্রিতে 2 জন সন্ন্যাসীকে কোপ বান ফোরানো হবে এবং তারা নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করবে এবং গ্রামের বিভিন্ন মন্দিরে আজ পুজো হবে। রাত্রি প্রায় 12টার সময় ধর্মরাজ বাবা মূল মন্দিরে আসবে। ধর্মরাজ ঠাকুর ঘোড়ানাশ, মুস্তুলি ও আমডাঙ্গা গ্রামের বাড়িতে বাড়িতে পূজিত হয়। রাত্রিতে বাবার পুজো হয় এবং সন্ন্যাসীদের কপাল বান ফোরানো হয়। ভোরে নীল পুজো, চড়ক পুজো হয়। উত্তরীয় খোলা হবে সন্ন্যাসীদের। এভাবে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব চলে আসছে প্রাচীনকাল থেকে। এবার 76 জন সন্ন্যাসী গাজন উৎসবে অংশ নিয়েছেন। আশেপাশের গ্রামবাসীরা এই আনন্দোৎসবে মাতোয়ারা। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সমাজ হিতৈষী। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।